ট্রিপুলি অ্যাফেয়ার্সের আরও একটি নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। বাংলাদেশে যে কয়েকটি প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণ করে থাকে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোম্পানি হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড বা ডেসকো। এবং বিদ্যুৎ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট যে কোম্পানিগুলো আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোম্পানি হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। এই দুটি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা জানব। এই তথ্য সম্বলিত প্রশ্নগুলো MCQ আকারে দেওয়া থাকবে। প্রশ্নটা পড়ার পর বা দেখার পর 2 সেকেন্ডের একটা বিরতি পাবেন। আপনারা নিজেরাই এই সময়ের ভিতরে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন, অথবা ভিডিওটা একটু পজ করে নিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। যত দ্রুত উত্তর দিতে পারবেন বা এই প্র্যাকটিসটা থাকবে পরীক্ষার হলে আপনাদের জন্য তত বেশি সুবিধা হবে এবং টাইম অনেক বেশি সেভ হবে। বাংলাদেশের প্রথম সরকারি মালিকানাধীন বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি কোনটি? অপশনগুলোর মধ্যে আছে DPDC, ডেসকো, নেসকো এবং আরিবি। সঠিক উত্তর হচ্ছে ডেসকো। কত সালের কোম্পানি আইন অনুযায়ী ডেসকো নিবন্ধিত হয়? অপশনগুলোর মধ্যে আছে 1991, 1992, 1993 এবং 1994। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী ডেসকো নিবন্ধিত হয়। ডেসকো পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশনগুলোর মধ্যে আছে 3 নভেম্বর 1996 সালে, 25 অক্টোবর 2005 সালে, 14 মে 2007 সালে এবং 12 জুন 1998 সালে। সঠিক উত্তর হচ্ছে 3 নভেম্বর 1996 সালে। ডেসকো বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে কত সালে? অপশনগুলোর মধ্যে আছে 3 নভেম্বর 1996 সালে, 24 সেপ্টেম্বর 1998 সালে, 14 মে 2007 সালে এবং 15 জুন 2005 সালে। ডেসকো বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে 24 সেপ্টেম্বর 1998 সালে। ডেসকো শেয়ার মার্কেটে তালিকাভুক্ত হয় কত সালে? অপশনগুলোর মধ্যে আছে 3 নভেম্বর 1996 সালে, 24 সেপ্টেম্বর 1998 সালে, 14 মে 2007 সালে এবং 18 জুন 2006 সালে। ডেসকো শেয়ার মার্কেটের তালিকাভুক্ত হয় 18 জুন 2006 সালে। ডেসকোর BERC বা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে লাইসেন্স প্রাপ্তি হয় কত সালে? অপশনগুলোর মধ্যে আছে 3 নভেম্বর 1996 সালে, 15 নভেম্বর 2007 সালে, 14 মে 2007 সালে এবং 18 জুন 2006 সালে। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 15 নভেম্বর 2007 সালে। ডেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ কতটি? অপশনগুলোর মধ্যে আছে 23টি, 24টি, 25টি এবং 26টি। ডেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ হচ্ছে 24টি। ডেসকোর পরিচালনা বোর্ডের সদস্য কতজন? ডেসকোর পরিচালনা বোর্ডের সদস্য হচ্ছে 12 জন। ডেসকোর আওতাধীন এলাকা কত বর্গ কিলোমিটার, অর্থাৎ কত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ডেসকো বিদ্যুৎ বিতরণ করে থাকে? অপশনগুলোর মধ্যে আছে 400 বর্গ কিলোমিটার, 450 বর্গ কিলোমিটার, 600 বর্গ কিলোমিটার এবং 350 বর্গ কিলোমিটার। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 400 বর্গ কিলোমিটার। নিচের অপশনগুলোর মধ্যে কোন এলাকায় ডেসকো বিদ্যুৎ বিতরণ করে না? অপশনগুলোর মধ্যে আছে মিরপুর, গুলশান, উত্তরখান এবং রমনা। অপশনগুলোর মধ্যে মিরপুর, গুলশান এবং উত্তরখানে ডেসকো বিদ্যুৎ বিতরণ করে। ডেসকো বিদ্যুৎ বিতরণ করে না হচ্ছে রমনা এলাকায়। জুন 2022 সাল পর্যন্ত ডেসকোর গ্রাহক সংখ্যা কতজন? অপশনগুলোর মধ্যে আছে 4,15,882 জন, 11,57,490 জন, 5,84,805 জন এবং 10,09,708 জন। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 11,57,490 জন। জুন 2022 সাল অনুযায়ী ডেসকোর গ্রাহকদের মধ্যে প্রিপেইড বা স্মার্ট মিটারের সংখ্যা কতটি? অপশনগুলোর মধ্যে আছে 5,83,805টি, 5,84,805টি, 4,15,842টি এবং 11,57,490টি। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 5,83,805টি। ডেসকোর সিস্টেম লস কত পার্সেন্ট? অপশনগুলোর মধ্যে আছে 9.01%,
6.69%, 5.62% এবং 7.74%। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 5.62%। ডেসকোর 132/33/11 কেভি উপকেন্দ্রের সংখ্যা কতটি? অপশনগুলোর মধ্যে আছে 9টি, 7টি, 12টি এবং 10টি। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 7টি। ডেসকোর 33/11 কেভি উপকেন্দ্রের সংখ্যা কতটি? অপশনগুলোর মধ্যে আছে 7টি, 21টি, 53টি এবং 65টি। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 53টি। ডেসকোর 33/11 কেভি উপকেন্দ্রের ক্ষমতা কত? অপশনগুলোর মধ্যে আছে 2900/4060 MVA, 2400/4500 MVA, 700/900 MVA, 760/1064 MVA। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 2900/4060 MVA। ডেসকোর সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা কত? অপশনগুলোর মধ্যে আছে 960 মেগাওয়াট, 830 মেগাওয়াট, 1090 মেগাওয়াট এবং 1143 মেগাওয়াট। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 1143 মেগাওয়াট। ডেসকোর 11 কেভি ফিডার সংখ্যা কতটি? অপশনগুলোর মধ্যে আছে 411টি, 533টি, 398টি এবং 458টি। ডেসকোর 11 কেভি ফিডার সংখ্যা হচ্ছে 533টি। ডেসকোর বিতরণ লাইন কত কিলোমিটার? অপশনগুলোর মধ্যে আছে 5617.41 কিলোমিটার, 5117.41 কিলোমিটার, 4779.62 কিলোমিটার, 4980.62 কিলোমিটার। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 5617.41 কিলোমিটার। লো টেনশন আবাসিক গ্রাহকদের জন্য ডেসকোর নির্ধারিত ডিমান্ড চার্জ কত? অপশনগুলোর মধ্যে আছে 30 টাকা, 32 টাকা, 35 টাকা এবং 40 টাকা। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 30 টাকা। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি CPGCBL কত সালে নিবন্ধিত হয়? অপশনগুলোর মধ্যে আছে 3 নভেম্বর 1996 সালে, 5 সেপ্টেম্বর 2011 সালে, 14 মে 2007 সালে এবং 18 জুন 2006 সালে। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 5 সেপ্টেম্বর 2011 সালে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড CPGCBL এর চলমান প্রকল্প কোনটি? অপশনগুলোর মধ্যে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, মাতারবাড়ি 1200 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? অপশনগুলোর মধ্যে আছে 1320 মেগাওয়াট, 1200 মেগাওয়াট, 660 মেগাওয়াট এবং 1220 মেগাওয়াট। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 1200 মেগাওয়াট। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? অপশনগুলোর মধ্যে আছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং বান্দরবান। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, কক্সবাজার। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশ কোন সংস্থার সাথে ঋণ চুক্তি করেছে? অপশনগুলোর মধ্যে আছে IMF, CMC, ADV এবং জাইকা। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, জাইকা, অর্থাৎ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সি। এটি জাপানের একটি সংস্থা। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কত একর জমি অধিগ্রহণ করা হয়েছে? অপশনগুলোর মধ্যে আছে 1320 একর, 1550 একর, 1608 একর এবং 2000 একর। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 1608 একর। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কত সালে? অপশনগুলোর মধ্যে আছে 16 জুন 2014 সালে, 22 আগস্ট 2017 সালে, 28 জানুয়ারি 2018 সালে, 25 জুন 2020 সালে। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 28 জানুয়ারি 2018 সালে। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে কত? অপশনগুলোর মধ্যে আছে 51,854.88 কোটি টাকা, 47,889.67 কোটি টাকা, 45,556.99 কোটি টাকা এবং 52,557.23 কোটি টাকা। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 51,854.88 কোটি টাকা।
নির্মাণাধীন চকরিয়া মাতারবাড়ি সঞ্চালন লাইনের ভোল্টেজ কত? অপশনগুলোর মধ্যে আছে 400 কেভি, 230 কেভি, 132 কেভি এবং 66 কেভি। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 230 কেভি। নির্মাণাধীন মাতারবাড়ি সাব স্টেশনের ক্ষমতা কত? অপশনগুলোর মধ্যে আছে 400/230 কেভি, 230/132 কেভি, 132/33 কেভি এবং 11/4 কেভি। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 132/33 কেভি। পাওয়ার সেক্টর রিলেটেড আপডেটেড সব তথ্য পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।